উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 59তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদন শেষে 10 ডিসেম্বরের প্রসঙ্গ টেনে বিএনপি সকল অগণতান্ত্রিক শক্তির বিশ্বাসযোগ্য ঠিকানা বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই আতঙ্কে মানুষ থাকবে কেন? মানুষকে মানুষের আতঙ্ক দূর করতে হবে, সেজন্য আমরা শান্তিপূর্ণভাবে চাই সব কর্মসূচি বিরোধী দলের অধিকার আছে পালন। সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কথা বলেন বিএনপি নেতাদের গ্রেফতার প্রসঙ্গে। তো তাদের কাউকে যদি গ্রেফতার করা হয় সেটি আইনগত বিষয়, আসামি গ্রেফতার করা হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে গ্রেফতার করা হচ্ছে না। তবে এখনও যারা এই আগুন সন্ত্রাসের জন্য অর্থ দিয়েছিল, হুকুম দিয়েছিল, তাদের তো গ্রেফতার করা এখনও হয়নি। তো মানুষ মনে করছে তাদেরও গ্রেফতার করা দরকার। এদিকে আগারগাঁও পুরনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় বিএনপির হুমকি ধামকি আস্ফালনে দেশের মানুষ শঙ্কিত নয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কারো আস্ফালন, কারো ঘোষণা কিংবা কারো স্বপ্ন, বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে এদেশের জনগণের ম্যান্ডেটে, বাংলাদেশ চলবে এদেশের জনগণের ইচ্ছায়। আমরা সেই জন্যই কারো আস্ফালন কিংবা কারো এসে এদেশের মানুষ ভয় করে না, এদেশের মানুষ শঙ্কিতও নয়। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।